আসসালামু আলাইকুম আমার সকল জিএসএম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো বন্ধুরা চার্জিং ইরর। তো আমরা এগুলো চার্জিং ইরর অনেক সময় প্রবলেমে পড়ে থাকি। তো দেখতে পাচ্ছ এই ফোনটি মডেল হলো বন্ধুরা LG Z7, ঠিক আছে। তো এই ফোনটি আর কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটি ডট চিহ্ন আসতেছে। যখন আমি চার্জে লাগাই তখনও কিন্তু একটি ডট চিহ্ন আসতেছে, আবার যখন চার্জে দিয়ে খুলে ফেললাম দেখতে পাচ্ছ, চার্জে দিয়ে খুলে ফেললেও কিন্তু আমাদের ডট চিহ্নটি যায় না। আর এখানে যদি আমরা ব্যাটারিটি একটুখানি ডিসকানেক্ট করে নিই, এই আবার দেখো বন্ধুরা যে এখানে যদি লাগাই, লাগানোর পর কিন্তু তোমাদের ডট চিহ্নটিকে আবার পুরোনায় উঠবে, দেখতে পাচ্ছ। তো এটি কিসের জন্য উঠে বন্ধুরা, তোমরা যদি ব্যাটারি চেঞ্জ করে দেখতে পারো হয়তো প্রবলেমটি সলভ হতে পারে। আবার দেখা গেছে কোনো কোনো সময় কিন্তু লজিক থাকে এখানে, একটি এখানে একটি লজিক থাকে, এই যে লজিকটি চার্জিং যে লজিকটি, এটিও চেঞ্জ করে তোমরা দেখতে পারো। যদি তারপরও না হয় তাহলে কিন্তু তোমাদের একটি এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছ আর্থিং লাইন আছে, দেখতে পাচ্ছ এখানে এই যে কানেক্টারগুলো, এবং এখানে অলওয়েজ চার্জিং একটি আর্থিং লাইন থাকে। যখন মানে কোনো চার্জে ঢোকানোর প্রয়োজন হয় না, যখন এভাবে রাখে তখন কিন্তু অটোমেটিকলি চার্জ হয়, সেই জন্য কিন্তু এখানে একটা আর্থিং লাইন থাকে। তো এই আর্থিং লাইনটি যদি না থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। দেখা গেছে এই আর্থিং লাইনের যে ভিতর থেকে যদি কোনো প্রকার প্রবলেম থাকে তাহলেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তো আমি এখান থেকে যদি চার্জার লাইনটি খুলে নিই, খোলার পর ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিব, করার পর আবার লাগিয়ে নিব। তারপরে এই যে অলওয়েজ যে চার্জিং আর্থিংটি আছে এটি আমরা এখানে লাগিয়ে নেব, ঠিক আছে, যাতে করে এর যে অনেক সময় তোমরা খুলে দেবে এখানে যদি কোনো প্রকার মরিচা ধরে যায় তাহলেও ভাবতে হবে, এর কারণেও কিন্তু তোমার এই সিগন্যালটি আসতে পারে, ব্যাটারির ইরোর যে সিগন্যালটি। তো আমরা এখানে সুন্দরভাবে এটি লাগিয়ে তারপর এখান থেকে একটু চাপ দিয়ে ধরে তারপর চার্জে কানেক্ট করবো, দেখবো আমাদের চার্জটা হয় কিনা, 100% হবে। এখন যদি আমরা চার্জ দিই দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটর বাতি জ্বলছে এবং চার্জারে কিন্তু লাইন এসে পড়ছে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চার্জ নিতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কখনো যদি তোমাদের এই অলওয়েজ আর্থিং লাইনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আবার দেখা গেছে এই অলওয়েজ চার্জিং এর এই সাইডে বা আশেপাশে যদি কোনো দেখতে পারো তোমার রেজিস্টার ইউজ করা হয়েছে, ওই রেজিস্টার গুলো শর্ট হয়ে থাকার কারণেও কিন্তু এরকমের হতে পারে। তো এগুলো ভালো করে তুলে দেখবা যে আসলে কোথাও কোনো রেজিস্টার আছে কিনা, এগুলো শর্টিং হওয়ার কারণেও কিন্তু তোমার ব্যাটারির ইরো আসতে পারে, দেখতে পাচ্ছ এখন কিন্তু ব্যাটারি ইরো আসতেছে কারণ এই লাইনটি লুজ কালেকশন হয়ে গেছে। তো তোমাদেরকে একটি সুন্দর ভিডিও দেখালাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর এরকমের ভিডিও দেখতে চাইলে প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।